গত বছর গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে শ্রীঘরে দিন যাপন করছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বহুবার জামিনের আবেদন করেও হয়নি কোনো সুরাহা। প্রভাবশালী তত্ত্ব আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বীরভূমের বাঘকে। এবার সেই প্রভাবশালীর বিরুদ্ধে আরও বিস্ফোরক সিবিআইয়ের। জেলে বসেই 39 বার এনামুলকে ফোন করেছেন অনুব্রত। এদিন আদালতে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ছিল কেশর জামিনের আবেদনের শুনানি, কিন্তু এদিন অনুব্রতর জামিন রুখতে ফের বিস্ফোরক তথ্য নিয়ে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা এদিন আদালতের কাছে জানায় যে নিজের ক্ষমতা খাটিয়ে জেলে বসেই এনামুলের সাথে যোগাযোগ রাখতেন অনুব্রত। একবার দুবার নয়, জেলবন্দী অবস্থায় বহুবার ফোন করেছিল তাকে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী এদিন কেষ্ট জামিনের বিরোধিতা করে আদালতে জানান, অনুব্রত জেলে বসেই এনামুল হকের সঙ্গে আইফোনে ফেস টাইম ব্যবহার করে কথা বলেছেন। শুধু তাই নয়, গরু পাচার মামলার আরেক অন্যতম অভিযুক্ত এনামুলকে জেলে বসেই 39 বার ফোন করা হয়েছে বলে দাবি সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ এদিন কেষ্টোর জামিন মামলা শুনানি ছিল। আদালতে অনুব্রত জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী কপিল সিব্বল। সিব্বলের দাবি, গরু পাচারের মামলায় বিএসএফ অধিকর্তা সতীশ কুমার, এনামুল হক এরা সকলেই ইতিমধ্যে জামিন পেয়েছেন, কিন্তু জামিন পাননি তার মঙ্কেল অনুব্রত মণ্ডল। অন্যদিকে অনুব্রত জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান যে অনুব্রত অন্যদের তুলনায় অনেক বেশি প্রভাবশালী, তাই তাকে জামিন দিলে সাক্ষীদের প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এরপর সিবিআইয়ের আইনজীবী জৈনব শ্রীযুক্ত সিনহার নাম উল্লেখ করে বলেন যে অনুব্রত মামলায় তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। গতকাল কেষ্টোর জামিন মামলা শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহের এই মামলায় রায়দান হতে পারে বলে জানিয়েছেন।